আজকে আমি করছি মটর পনির। এর জন্যে পনিরটাকে আমি গরম জলে নুনে একটু দিয়ে 5 মিনিট ভিজিয়ে এটা ছেঁকে রেখেছি জল। সর্ষের তেল দিলাম, অল্প একটু ভেজে তুলে নেব। অল্প একটু সাথে করে নিলেই হবে, এ কিন্তু ফ্রাই করতে হয় না বেশি। একটু সাথে করেই একদম সফট হয়ে গেছে আমার পনির, একটু সাথে করে আমি তুলে রাখছি। তেল দিলাম, আলু কেটে রেখেছি ডুম ডুম করে, আলুটা আমি কষে নেব। আলুটা খুব ভালো করে কষতে হবে। ঢাকনা দিয়ে একটু আলুটা আমি রেখে দেবো জবাস করে, যাতে এতেই খুব সুন্দর এটা ভাজা হয়ে যায়, টেস্টটা হয়ে যাবে আর মধ্যে। আলুটা বেশ কষা হয়ে যাচ্ছে ভাজা ভাজা মতন। এতে এবার দুটো আমি ছোট টমেটো দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিলাম, চার চামচের 1 চামচ আদা বাটা। হলুদ দিলাম, নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি 2 কাপ মতন মটরশুঁটি দিয়ে দেবো। এটা একটু ফ্রিজে রাখা ছিল ছাড়ানো বলে একটু স্প্রাউট বেরিয়ে গেছে, এটা হওয়ার কোনো দরকার নেই। এমনি ফ্রিজে না রাখলেও মটরশুঁটি ছাড়িয়ে একদম ফ্রেশ মটরশুঁটি দিলেও হবে। এবার একটু জল দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো। আলুটা সেদ্ধ হওয়া অবধি রাখবো, তারপরে ফিরে আসছি। দেখছি জল মোটামুটি কমে এসছে, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেব, সাতলানো পনিরটা দিয়ে দেব। এই সময় একটু মিষ্টি দিয়ে দেব 1/2 চামচ মতন। দিয়ে আবার একটু ঢেকে দেবো। পিঠেটা ফুটলো, আমি নামিয়ে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। এবার এতে এবার আপনাদের ঘরে যদি ক্রিম থাকে খুব ভালো, আমার ঘরে আজ ক্রিম নেই, তাই আমি একটু দুধের মালাইটা আমি একটু দিয়ে দিচ্ছি এতে। আর পনিরের তরকারি কিন্তু একটু দেশি ঘি দিয়ে দেবেন, খুবই ভালো লাগবে এটা দেখে।
আমার হয়ে গেল মটর পনির, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সার্ভ করে দিলাম।